प्रिय शिक्षार्थीवृंद অনলাইন ভিত্তিক বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা সেন, আশা করি তুমি সকলেই ভালো আছো। এখন আমি অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস দেব। পাঠের বিষয় অর্থাৎ অধ্যায় চার, পাঠের বিষয় হচ্ছে ফুল। শিক্ষার্থীরা, ফুল কি? ফুল হচ্ছে উদ্ভিদ তার নতুন বংশধর সৃষ্টির জন্য তার দেহ কাণ্ডের বা বিটোপের যা পরিবর্তন ঘটায়, অর্থাৎ বিটোপের যা পরিবর্তিত রূপ সেটি হচ্ছে কি? ফুল। এখন এই ফুল স্তবকের ভিত্তিতে বা আরও কিছু কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের হয়। তো আমরা এখন স্তবকের ভিত্তিতে ফুল কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, স্তবকের ভিত্তিতে একটি ফুলকে দুই ভাগে ভাগ করা যায় বা ফুলকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা সম্পূর্ণ ফুল এবং কি অসম্পূর্ণ ফুল। যে সকল ফুলে ফুলের পাঁচটি স্তবক, যেমন বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর, পুষ্পাক্ষ, যে সকল ফুলে এই পাঁচটি স্তবক বিদ্যমান থাকে তাদেরকে বলে হচ্ছে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল। আর যে সকল ফুলে এই পাঁচটা স্তবকের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত থাকে তাদেরকে বলা হয় অসম্পূর্ণ ফুল। তো শিক্ষার্থীরা, আমার হাতে এখানে একটি ফুল তোমরা দেখতে পাচ্ছ। এই ফুলটি হচ্ছে কি? একটি সম্পূর্ণ ফুল এবং ফুলটি হচ্ছে একটি চাল কুমড়ো ফুল। আশা করি তোমাদের অনেকেরই বাসায় থাকতে পারে, যদি থাকে তাহলে তোমরা গাছ থেকে ফুল নিয়ে সেগুলো কি করবে, একটু ভালো করে পর্যবেক্ষণ করে আর বিভিন্ন অংশগুলো খুঁজে বের করবে। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, এই যে এটাকে আমি একটা আদর্শ ফুল বললাম, আসলে কি একটা আদর্শ ফুল কিনা আমি যতটুকু পারি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। একটি আদর্শ ফুলে বৃতি থাকবে সাধারণত পাঁচটি। বৃতি হচ্ছে কি? এই যে বাইরের দেখো সবুজ কালারের যে অংশ, এগুলো হচ্ছে কি পাঁচটি থাকবে, এবং এই বৃতি যুক্ত হইতে পারে, বিযুক্ত হইতে পারে, ঠিক আছে? যদি বৃতিগুলো আলাদা আলাদা থাকে তাহলে তাদেরকে বলে বৃতি, আর যদি একত্রে থাকে তাহলে তাদেরকে বলে কি যুক্ত বৃতি। এবং আদর্শ ফুলে এরকম স্তবক বা দল থাকবে পাঁচটি, ঠিক আছে? তারপরে এই যে মাথার অংশ, এটা হচ্ছে তার পুংকেশর, এবং নিচের দিকে পুংকেশরের নিচে পাপড়ির নিচে যেটা সেটা হচ্ছে তার স্ত্রীকেশর, ও স্ত্রীকেশরের নিচে থাকে কি পুষ্পাক্ষ। তো শিক্ষার্থীরা, এই ফুল দিয়ে যতটুকু তোমরা বুঝতে পারলে তার চেয়ে আমার মনে হয় আমি যদি বোর্ডে আরেকটু তোমাদেরকে বুঝাই তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। সেজন্য আমি বোর্ডে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করলাম। তো শিক্ষার্থী, একটি আদর্শ ফুলের প্রথমে বললাম কি যে সবার আগে থাকবে কি তার পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষ বা হচ্ছে কি এটাকে বলে হেলামাস। পুষ্পাক্ষ হচ্ছে কি ভিতরের একটা অংশ ফুলের, এবং এটাকে ফুলের ভিত্তি বা পিলারের সাথে তুলনা করা হয়। এই পুষ্পাক্ষের উপর ভিত্তি করে ফুলের সমস্ত স্তবক, যেমন বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর, এরা সকলেই কি এই পুষ্পাক্ষের উপর ভিত্তি করে সজ্জিত থাকে। এরপরে আসি আমরা কোথায়, বৃতি বা ক্যালিক্স। তো শিক্ষার্থীরা, বৃতি হচ্ছে ফুলের সর্ব বাইরের স্তবক। এই বৃতি সাধারণত কি সবুজ রঙের হয়। এই বৃতির এক একটা অংশকে, অর্থাৎ একটা ফুলে তো অনেকগুলো বৃতি থাকে, অন্তত আদর্শ ফুলের পাঁচটি বৃতি থাকে। তো এই বৃতির এক একটি অংশকে আবার বলা হয় কি বৃত্তাংশ। তো একটু আগে আমি বললাম যে বৃতি যদি পরস্পরের সাথে এরকম, ধরো আমার হাতের আঙুল যদি এরকম একসাথে সংযুক্ত থাকে তাহলে তাকে বলবে যুক্ত, আর যদি এরকম আলাদা থাকে তখন তাকে বলবে বিযুক্ত বৃতি। এই বৃতি কি করে, ফুলের বাইরের ভিতরের স্তবকগুলোকে বাইরের বিভিন্ন মনে করো রোদ, বৃষ্টি, পোকামাকড় তো ইত্যাদির কাছ থেকে ভিতরের স্তবকগুলোকে কি করে রক্ষা করে। এবং বৃতি যেহেতু সবুজ বর্ণের, সে কি করে খাদ্য তৈরিতে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, দল বা
পাপড়ি হচ্ছে বাইরের দিক থেকে ফুলের দ্বিতীয় স্তবক, ঠিক আছে? তো এই দল বা পাপড়ি বা এটাকে বলে কি করলা, এরা কি আদর্শ ফুলে থাকে পাঁচটি, কিন্তু কিছু কিছু ফুলে অসম্পূর্ণ ফুলে এদের সংখ্যা কমও থাকতে পারে, আবার এদের সংখ্যা কি বেশিও থাকতে পারে। এবং এই দল বা পাপড়ি যেহেতু বিভিন্ন রঞ্জক পদার্থ ধারণ করতে পারে, অর্থাৎ এই দল বা পাপড়িতে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোএলিচিন, তারপর হচ্ছে ফাইকোসায়ানিন ইত্যাদি ধরনের রঞ্জক পদার্থ থাকে। তো এই রঞ্জক পদার্থ থাকার কারণে বিভিন্ন ধরনের ফুল যেমন হলুদ হয়, লাল হয়, গোলাপি হয়, নীল হয়, এরকম হয় এই রঞ্জক পদার্থগুলোর কারণে। যেমন জ্যান্থোফিলের কারণে ফুলের পাপড়ি হলুদ হয়, ফাইকোসায়ানিনের কারণে ফুলের পাপড়িটা গোলাপি হয়, ফাইকোএরিচিনের কারণে ফুলের পাপড়ি লাল হয়, ঠিক আছে, ক্যারোটিনের কারণে ফুলের পাপড়ি নীল হয়। এবং যেহেতু এই পাপড়িগুলো বিভিন্ন রঞ্জক পদার্থ ধারণ করে, তাই তারা কি করে ফুলের মানে দূর থেকে বিভিন্ন ধরনের পতঙ্গ যেমন প্রজাপতি, ভ্রমর, মৌমাছি, এরা কি করে এই ফুলগুলোর বর্ণময়তার কারণে তাদের দিকে কি করে এদের আকর্ষণটা বেড়ে যায়। বেড়ে গেলে তারা সেই ফুলগুলোতে কি করে মধু সংগ্রহের জন্য যায়, যার ফলে ফুলের পরাগায়ন ঘটে। তো শিক্ষার্থীরা, তাহলে এই দল বা পাপড়ি ফুলের পরাগায়নে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে পুংকেশর। শিক্ষার্থীরা, তো এখানে কিছু পুংকেশর অঙ্কন করলাম। এই পুংকেশর সাধারণত দুইটা অংশ থাকে, পুংকেশরের পুংকেশর বা অ্যাম্ব্রোসিয়াম, এখানে যে দণ্ডের মতো লম্বা অংশ এটাকে বলে পুংদণ্ড বা পরাগদণ্ড, এবং উপরের যে মাথায় যে প্রশস্ত বা স্ফীত অংশটা এটাকে বলে পরাগধানী। এই পরাগধানীর ভিতরে থাকে পরাগথলি, এবং পরাগথলির ভিতরে থাকে হচ্ছে কি পরাগ রেণু। তো শিক্ষার্থীরা, এই পুংকেশরের প্রধান কাজ হচ্ছে জনন কাজে সহায়তা করা। এরপরে সবচেয়ে ভিতরের স্তবক হচ্ছে কি শিক্ষার্থী বৃন্দ, এটা হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর বা গর্ভ এসর, এবং এটাকে সে বলে হচ্ছে গাইনোসিয়াম। এই স্ত্রী স্তবক বা স্ত্রী কেশরের তিনটি অংশ, একটি হচ্ছে সবার উপরে এই যে চওড়া অংশটি, এটিকে বলে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড বা স্টিগমা। মাঝখানে যে নলাকার অংশ এটাকে বলে গর্ভদণ্ড বা স্টাই, এবং নিচের দিকে যে ডিম্বাকৃতির অংশ এটাকে বলে ওভারি বা গর্ভাশয়। এই তিনটা অংশ নিয়ে এক একটা কি স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর গঠিত। গর্ভমুণ্ডের মধ্যে হচ্ছে আঠালো রস সঞ্চিত থাকে, অর্থাৎ মধু। গর্ভদণ্ডের মাধ্যমে সেখান থেকে যখন ফুলের পরাগায়নের পর নিষেক হয়, তখন এই অংশ দিয়ে পরাগ রেণুটা এই পরাগ সরি গর্ভদণ্ড দিয়ে এটা কোথায় এই গর্ভাশয়ের ডিম্বকের কাছে আসে। তো শিক্ষার্থীবৃন্দ, এই স্ত্রী স্তবকেরও কাজ হচ্ছে জনন কাজে সহায়তা করা। তাহলে আমরা মোটামুটি একটা আদর্শ ফুলের পাঁচটি যে স্তবক, সেই স্তবকের গঠনগুলো তারা দেখতে কীরকম, এবং তারা উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে কী কী কাজ সেই কাজগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। বাকিটা তোমরা বাসায় তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় সেখানে বের করে দেখবে যে একটা আদর্শ ফুলের গঠন সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমরা অবশ্যই বাসায় চতুর্থ অধ্যায়ে এই আদর্শ ফুলের গঠন, ফুলের বিভিন্ন স্তবকের কাজ এই অংশগুলো করে ফেলবে, কেমন, এবং ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। খুদা হাফেজ।